শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়াম বগুড়া তো বটেই, পুরো বাংলাদেশের কাছে পরিচিত এই স্টেডিয়াম। এই স্টেডিয়ামেই আন্তর্জাতিক ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জয় পেয়েছিল বাংলা টাইগাররা। তবে সব কিছুই অতীত, বাস্তবতা হলো রাজনৈতিক মারপ্যাচে প্রায় 18 বছর হলো বগুড়াতে নেই কোনো আন্তর্জাতিক ম্যাচ। তবে এবার যেন অপেক্ষার পালা শেষের পথে। নতুন বিসিবির বস ফারুক আহমেদ শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামকে নিয়ে দিলেন আশ্বাস। বগুড়া, রাজশাহী, খুলনা খুব ভালোভাবে আছে। সুনির্দিষ্ট করে না বললেও শহীদ চান্দু স্টেডিয়াম যে বিসিবির মাথায় আছে সেটি পরিষ্কার। তবে ঠিক কবে দীর্ঘ অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে বগুড়াবাসীর, বগুড়ার ক্রিকেট প্রেমী এবং লোকাল খেলোয়াড় প্রত্যেকেরই চাওয়া এবার যেন স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ মাঠে গড়ায়। এর আগেও তো বিসিবি বস আমাদের আশ্বাস দিছিল বগুড়াতে আন্তর্জাতিক খেলা পড়বে, এবার দেখি কি হয়। হ্যাঁ, যদি হয় খুব ভালো, কারণ আমরাও চাই যে একটা স্টেডিয়ামে একটা ভালো কিছু হোক, ভালো সংস্কার হোক, এটা আমরা সবাই আশাবাদী। এর আগেও শহীদচন্দ্র স্টেডিয়ামে এখানে মানে আন্তর্জাতিক খেলার জন্য আশ্বাস দিয়েছিল, কিন্তু তা পরিপূর্ণভাবে করতে পারেনি। এখন দেখা যাক নতুন সরকারের অন্তর্বর্তী সরকারে কী করতে পারে। আমরা চাই এখানে আন্তর্জাতিক ম্যাচ খেলানো হোক। আমরা চাই শহীদ চান্দু স্টেডিয়ামে আবার আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ শুরু হোক। যদিও আশ্বাসের আগে অনেকবার দিয়েছে, তো এবারের আশ্বাসটা যেন আসলেই ম্যাচ চালুর আশ্বাস হয়, আমরা সেই প্রতীক্ষায় রইলাম। বাংলাদেশ ক্রিকেটে যে একটি সাফল্য রয়েছে যুব বিশ্বকাপ, সেটিও এসেছে এই শহীদ চান্দু স্টেডিয়ামে প্রায় এক মাস কন্ডিশনাল ক্যাম্প করে। যুব বিশ্বকাপ জয়ী সদস্যরা তো বটেই, দেশি বিদেশি যতজন এই স্টেডিয়ামে খেলে গেছেন প্রত্যেকেই প্রশংসায় ভাসিয়েছেন বগুড়ার উইকেট, গ্রাউন্ডস এবং কন্ডিশনকে। পাপন আমলে কখনো কখনো NCL, BCL, YCL সহ কিছু ম্যাচ হলেও এই স্টেডিয়ামে হয়নি কোনো আন্তর্জাতিক ম্যাচ বা BPL এর মতো বড় কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। বিসিবির নয়া বসের কথায় হয়তো কিছুটা হলেও প্রশান্তি মিলেছে বগুড়ার ক্রিকেট প্রেমী মানুষের মনে। নয়া বিসিবি বসের কথা বাস্তবায়িত হোক, আবার প্রাণ ফিরে পাক বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়াম, এমনটাই চাওয়া বগুড়ার লাখো লাখো খেলাপ্রেমী ভক্তের। রিয়াদ রহমান, বগুড়া লাইভ।